ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। জি সম্মানিত দেবী, আপনার প্রশ্নটি হচ্ছে যে আল্লাহকে খোদা বলে সম্বোধন করা যাবে কিনা। জি ভাই, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহকে খোদা বলার কি প্রয়োজন পড়লো? আল্লাহ তাবারক তাআলা কি সুন্দর সুন্দর নামের অভাব পড়ছে? আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ। সূরা আরাফের মধ্যে 180 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর সুন্দর নাম রয়েছে, এই নামের উসিলে তোমরা আল্লাহ তাআলাকে ডাকো আর তাদেরকে বর্জন করো যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে, বিকৃত পথে চলে, উল্টা পথে চলে। শীঘ্রই তারা পাবে তাদের কর্মফল। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলতেছেন আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম আছেন, এই নামের ডাক্তার জন্য বলছে আল্লাহ তাআলাকে, আর আল্লাহ তাআলা নামের ব্যাপারে বাঁকা পথে যারা আসলে তাদেরকে বর্জন করতে বলছেন। তাই আমরা আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে আল্লাহ তাআলা কর্তৃক আসমাই হুসনার দ্বারাই আমরা আল্লাহ তাআলাকে কি করব, আহ্বান করব, ডাকব। একটা সহি হাদিসের মধ্যে আছে, ইন্না লিল্লাহি সাতাওয়াতি সিনা ইসমাম নাহসা দাখাল আল জান্নাহ। এটা সহি হাদিস, আল্লাহ তাআলার 99 নাম আছে, এই নাম যে মুখস্থ করবে, এই নামের হক আদায় করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। তো এই নামগুলা আমরা চয়ন করে ওই নামে ডাকি। এই খোদা নাম এটা কোনো মুসলিমদের থেকে আসে নাই, এটা ফারস্য রাষ্ট্র থেকে এসেছে। উইকিপিডিয়া তথ্য মতে এটা একটা যে নাম তাদের এই প্রাচীনকালের ধর্মের একজন পূজনীয় যে একটা শব্দ, যাকে পূজা করত তাকে তারা খোদা বলে আহ্বান করত। ভিন্ন সংস্কৃতির ভিন্ন ধর্মের একটা শব্দকে আমরা কেন এরকমভাবে মুসলমানদের আল্লাহর জন্য আমরা ব্যবহার করব? আমাদের কি লাজ লজ্জা নাই? নাউজুবিল্লাহি মিন জালিক। এটা অগ্নিপূজকদের উপাস্য। আপনি উইকিপিডিয়ার মধ্যে যাই দেখবেন তাদের যে ওইখানের মধ্যে খোদা শব্দ লিখলে আসি যাবে গা, উইকিপিডিয়ার তথ্যের মধ্যে আসবে, এটা ভিন্ন একটা যে ধর্মের উপাস্যকে তারা খোদা বলতো। তো সেই যে ভিন্ন ধর্মের উপাস্যকে তারা যে নামে ডাকে, আমরা কেন আল্লাহর যে বান্দা হয়ে আল্লাহর নাম যেগুলো আসবে হোসনা আছে, সুন্দর নাম আছে, এগুলোকে বর্জন করে ওই নামে ডাকতে যাব? আমাদের কি হায়া লজ্জা শরম নাই? আলিয়াজুবিল্লাহ। তাই এই সমস্ত নাম এই যে নামে ডাকে ডাকা যাবে না। আমরা কি আল্লাহ তাআলার সৌন্দর্য সৌন্দর্য নাম যেগুলো আছে এইগুলোর নামে আমাদেরকে কি করতে হবে, ডাকতে হবে? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।